মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রি তে অনুশীলনী থেকে অনেক বেশি প্রশ্ন দিচ্ছে। আমাদের বেলায় বায়োলজিতে অনেক বেশি প্রশ্ন আসছে হলো তোমার অনুশীলনী থেকে, কিন্তু লাস্ট কয়েক এর আগে যতবারই প্রশ্ন আসছে সব ফিজিক্স এবং কেমিস্ট্রির অনুশীলনী থেকেই দিছে। অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রির অনুশীলনীর গুরুত্ব বেশি বায়োলজির থেকে। সো আমরা যদি লাস্ট 20 বছর বা 15 বছরের কোয়েশ্চনটাকে অ্যানালাইসিস করি, তাহলে দেখবো যে শুধুমাত্র 4টা রাইটার অনুশীলনী থেকেই কিন্তু প্রশ্ন দিচ্ছে। 4টা রাইটার কি কি? কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার এবং কবির স্যার পড়া মোর দ্যান এনাফ, ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার এবং তপন স্যার, আর বায়োলজির ক্ষেত্রে মাজেদা ম্যাডাম এবং অক্ষরপত্র প্রকাশনীর বই পড়ায়, অক্ষরপত্র প্রকাশনীর অনুশীলনী পড়া মোর দ্যান এনাফ। এখন কথা হচ্ছে যে বায়োলজির ক্ষেত্রে আমাদের বেলা 12টা প্রশ্ন দিয়েছিল, কিন্তু এর আগে যতবারই বায়োলজিতে প্রশ্ন দিয়েছিল সববারই কিন্তু স্যাররা বইয়ের ভিতর থেকে প্রশ্ন করছিল। সো আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির অনুশীলনীকে বেশি গুরুত্ব দিব, বায়োলজির অনুশীলনী পড়বো, বাট আমরা বায়োলজির বইটাকে মেইন ফোকাস দিব, ঠিক আছে? এখন তুমি তোমাকে একটা জিনিস বলি, তুমি ভাবছো মানে অনেক সোজা, বাট আসলে বিষয়টা কিন্তু অতটা সোজা না। হাজারি স্যার, কবি স্যার, ইসাক স্যার এবং তপন স্যার এই 4টা রাইটার টোটাল 8টা বইয়ের অনুশীলনীতে কিন্তু অনেক অনেক এমসিকিউ আছে, এগুলোর উপর একটা ভালো আয়ত্ত কিন্তু খুব টাফ। সো আমরা এই কয়েকটা রাইটারের অনুশীলনী পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে।